হ্যাঁ মা, ট্রেনে উঠে পড়েছি মা। জানো মা, একদম জানলার ধারে সিটটা পেয়েছি। বাইরে সিন সিনারি দেখতে দেখতে তোমার কাছে ফিরছি। হ্যাঁ রে মা, সাবধানে আয়। জানো মা, ওখানে না নার্সিং কলেজের খুব চাপ, রাতে ঠিক মতো ঘুমই হয় না, সারাদিন পড়াশোনা করতে হয়, কারণ তোমার স্বপ্নটাও তো পূরণ করতে হবে না। হ্যাঁ রে, তোকে ছাড়া না আমারও ভালো লাগছে না। তুই তাড়াতাড়ি আয় মা, আয় সাবধানে আয়। মা, বালেশ্বরের কাছে ট্রেনটা চলে এসেছে, আর 3 ঘন্টা পরে তোমার কাছে ফিরছি। আচ্ছা বলছি, ব্যাগটা পুরো ঠিক মতো গুছিয়ে নিয়েছিস তো? দেখ কোথা থেকে কিছু পড়ে না থাকে। হ্যাঁ মা, গুছিয়ে নিচ্ছি তো। হ্যাঁ আচ্ছা মা, এখন তাহলে রাখি, ট্রেন থেকে নেমেই তোমার সাথে দেখা করছি। ঠিক আছে, আমিও একটু বাদেই বেরোচ্ছি, তোকে আনতে যাচ্ছি হাওড়াতে। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছে, পাশে ওরা সবাই কাঁদছে কেন, এত চিৎকার কিসের? আমার খুব কষ্ট হচ্ছে মা। এ কি, আমার সাদা জামাটি এরকম লাল হয়ে গেল কেন? মা, শেষবারের মতো তোমার মুখটা আমার খুব দেখতে ইচ্ছা করছে মা, তোমার কাছে খুব যেতে ইচ্ছা করছে মা। মা, আমি আর তোমার কাছে যেতে পারলাম না মা। আর এভাবেই খালি হয়ে গেল শত শত মায়ের কোল সেই অভিশপ্ত রাতে। সেই দিন কেউ হয়তো বাড়ি ফিরছিল, কেউ বা চিকিৎসা করতে যাচ্ছিল, কেউ বা চাকরিতে জয়েন করতে যাচ্ছিল, আবার কেউ কেউ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছিল। তবে আর যে সেই গন্তব্যস্থলে যাওয়া হলো না। একটা রাতের মধ্যে সব যেন শেষ হয়ে গেল, সব যেন তছনছ হয়ে গেল। জানেন তো, জীবনে না কোনো গ্যারেন্টি নেই, আজকের হাসি তো কালকে নাও থাকতে পারি। করমণ্ডল এবং ইসলামপুর যে এক্সপ্রেসে যে ভয়াবহ যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনা হয়তো আমরা কোনোদিনই ভুলতে পারবো না। যখনই আমরা ট্রেনে উঠবো, বারবার এই যে স্মৃতিগুলো, বারবার আমাদের এই যে ছবিগুলো, বারবার যেন আমাদের স্মরণ করিয়ে দেবে। আমরাও তো মাঝে মাঝে পুরীতে যাই, আমরাও এরকম মানে ট্রেনের মধ্যে রাত কাটাই, অনেকটা সময় কাটাই, ভয়ও লাগে, বুকে ভিতরে দুপুর দুপুর করে, কিন্তু এরপর যেন আতঙ্কটা যেন আরো বেশি করে বেড়ে গেল। এই যে ঘটনাটা ঘটেছে আজকে নিয়ে 5-6 দিন হয়ে গেছে যদিও, তো এই ঘটনাটা না আমার ভীষণভাবে মানে ভীষণভাবে আমি একদম ভুলতে পারছি না। সেই সময় হয়তো ছিলাম না, কিন্তু যখন সেই ভিডিওগুলো দেখছি আর সেই ফটোগুলো দেখছি, শত শত মানুষের লাশের যখন দেখছি যে রেল লাইনের উপর সাদা কাপড় দিয়ে যখন শুয়ে আছে, মানে যে ফটোগুলো দেখছি না, সত্যি মানে খুবই খারাপ। আমরা সকলের জন্য, যারা আহত হয়েছেন বা যারা মারা গেছেন, খুবই আমরা সকলেই খুব শোকাহত। এই দিনটা আমরা সত্যি কোনোদিনও ভুলতে পারবো না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি এরকম দিন যেন আর কারোর জীবনে না আসে।